কথা শুনবে। তো এরই ফাঁকে মাননীয় প্রধান শিক্ষক মহাশয়ের যে বক্তব্য, তার সাথে সাথে আমরা তোমাদের উদ্দেশ্যে যে উপহার এবং মিষ্টিমুখ করানো, এই কাজগুলো চলতে থাকবে, কিন্তু অনুগ্রহ করে বলছি তোমরা গন্ডগোল করবে না, কেউ কথা বলবে না, খুব নিঃশব্দে এই কাজগুলো চলতে থাকবে এবং তোমরা প্রধান শিক্ষক মহাশয়ের কথাও শুনবে। আমি মাননীয় প্রধান শিক্ষক মহাশয়কে তোমাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য অনুরোধ করছি। উপদেশ দিলেন, সেগুলো মনোযোগ দিয়ে আশা করি তোমরা শুনেছ এবং সেগুলোকে অনুসরণ করে পরীক্ষার হলে প্রবেশ করবে। এটা তোমাদের জীবনের প্রথম সর্বোচ্চ পরীক্ষা এবং এই পরীক্ষাটা এত গুরুত্বপূর্ণ তোমাদের জীবনে, তোমরা ইতিপূর্বে শুনেছ যে এটাই আমাদের জীবনের ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য চাবিকাঠি হিসাবে কাজ করে। আমরা ভবিষ্যতে জীবনে প্রতিষ্ঠিত হব কিনা তার প্রথম পরীক্ষা এই মাধ্যমিক। এতে যদি আমরা সফল হই তাহলে ভবিষ্যতে আমাদের প্রতিষ্ঠিত হওয়ার রাস্তা খুলে যাবে। সুতরাং এটাকে কখনোই হালকা ভাবে নেবে না, কারণ এরপরেই তোমরা আরো বৃহত্তর শিক্ষা জগতে প্রবেশ করবে। যদি মাধ্যমিক পরীক্ষার ভালোভাবে উত্তীর্ণ হও তাহলে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের অধিকার জন্মাবে তোমাদের, না হলে খুব দুর্গতি সম্মুখীন হবে। সেই জন্য এতদিন তোমরা যেভাবে প্রস্তুতি নিয়েছ এই কয়েকদিন তার চূড়ান্ত সব ব্যবহার করো, শরীরটাকে ঠিক রাখবে। যেমন শিক্ষক মশাই বললেন যে সময় ভারী খাবার খাবে না, রাত জাগবে না, এবং যা পড়ার জন্য পড়েছ সেগুলো মনে মনে আওড়ানোর চেষ্টা করবে এবং সবসময় যে জিনিসটা পড়লে সেটাকে আবার রিক্যাপিটুলেট করবে, মানে স্মৃতিতে নিজের চেষ্টায় সেটাকে মনে আনার চেষ্টা করবে। ওই না দেখে কোন একটা প্রশ্নের উত্তর নিজের মনের মধ্যে সেটাকে আবার আলোচনা করবে নিজেই, যখনই আটকে যাবে তারপর ওইটা দেখবে। এইভাবে করলে তোমাদের বিষয়টা খুব সহজেই আয়ত্ত হবে এবং পরীক্ষার সময়টাকে খুব ভালোভাবে তোমরা প্রয়োগ করতে পারবে। এগুল পরীক্ষা সংক্রান্ত আলোচনা। তাছাড়াও অনেক কথাই বলার আছে তোমাদের সামনে, আমাদের যে দীর্ঘ সম্পর্ক, তোমরা অনেকেই পঞ্চম শ্রেণীতে বিদ্যালয়ে ভর্তি হয়েছ এবং আজকে দশম শ্রেণী উত্তীর্ণ হয়ে তোমরা ওই বিশ্বে প্রবেশ করতে চলেছ। এই যে দীর্ঘ একটা সম্পর্ক তার আনুষ্ঠানিক ভাবে চেক করতে চলেছে আজকে, কিন্তু তোমরা তো জানো আমাদের যে সম্পর্ক কালের নিয়মে এই জিনিসগুলো উঠে যাচ্ছে, কিন্তু সেটা কোনো কাজের কথা নয়। শ্রদ্ধা করলে কি হয়, যে শ্রদ্ধা করে তার কোনো ক্ষতি হয় না, বরং তার লাভ হয়। এই জিনিসটা মাথার মধ্যে ধরে রাখবে, কারণ ভারতীয়দের হচ্ছে কালচার হচ্ছে অন্যদের গুরুজনদের শ্রদ্ধা করা। এটা আমাদের হাজার কয়েক হাজার বছর থেকে চলে আসছে, তার ফলে ভারত পৃথিবীর মধ্যে আমরা একটা অনন্য বৈশিষ্ট্যের অধিকারী। যাই হোক, এই যে দীর্ঘদিনের সম্পর্ক এটাকে আমাদের হৃদয়ের মধ্যে এবং গোপনে রেখে দিতে হবে সযত্নে, কারণ ছাত্র শিক্ষক এর যে সম্পর্ক এটা চূড়ান্ত, এটা কখনোই সমাপ্ত হয় না। তোমরা এই দীর্ঘ কয়েক বছর ধরে এই বিদ্যালয়ের প্রত্যেকটা শ্রেণীকক্ষে তোমাদের কত স্মৃতি আছে জড়িত, সেগুলোতে কিন্তু তোমাদের আজকে আক্ষরিকভাবে বিচ্ছেদ ঘটতে চলেছে, কিন্তু আমাদের যে আত্মিক সম্পর্ক তা কিন্তু বিচ্ছেদ কখনোই হবে না। তোমরা আমাদের কাছে চিরদিন হয়তো ভবিষ্যতে দেখা যাবে তোমরা
নিয়ে অনুষ্ঠানে সাহায্য করে বিদায় নিয়ে যাবে।